রাহাত, তুই এত সিগারেট খাস কেন? পরে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বি। কার্তিকের শেষ। ইতিমধ্যে ঢাকা শহরে বেশ ঠান্ডা পড়েছে। পায়ের দিকের খোলা জানালাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দ হিম ঝরছে, তারই আভাস মধ্যরাতে ঠান্ডা হাওয়া অন্ধকার আকাশের কোলে শূন্য স্থির হয়ে আছে। ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। রাফাত সেই খোলা জানালার সামনে দাঁড়িয়ে মনের শোকে একটার পর একটা সিগারেট টানছিল। তখনই একটা মোটা গলার স্বর শোনে। পেছনে তাকায় রাফাত। সোফার উপর পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে সোহেল। তার মাথায় একটা ফোল্টের ক্যাপ, যেটা সোহেল মাঝে মধ্যে পরে থাকে। পরিধানে মভ কালারের দামি জিন্স জ্যাকেট, মুখটা নিখুঁতভাবে কামানো। রাফাত মুচকি হেসে সোফায় এসে আরাম করে বসে হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে আর একটা টান দিয়ে নিচে ফেলে দেয় সিগারেটের বাকি অংশটা। এবার রাফাত গম্ভীর মুখ হয়ে রহস্যময় করে বলে, অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষের সবার সাধনাতেও তোকে সহিষ্ণু হতে হবে। মানে? আমার কথাটা বুঝতে পারিসনি তাই তো? আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তুই জানিস আমি অনেক আগে থেকেই সিগারেট খাই, এখন হুট করে আমি এটা ছেড়ে দিতে পারবো না। সিগারেট খাওয়াটা আমার পেশা না, এটা আমার নেশা। আমি এটা এমনভাবে আটকে গেছি, চাইলেও আর বের হতে পারবো না। রাত, তুই হয়তো ভুলে গেছিস, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তুই চাইলে তোর এই বদভ্যাস ত্যাগ করতে পারিস। আরে বাদ দে এগুলা, আমি এখন আমার চিন্তা নিয়েই বেশি ভেবে ফেলেছি, তাই সিগারেটটা একটু বেশি টানছি যাতে টেনশনটা দূর হয়ে যায়। অতীতকে ভুলে যা, অতীতের দুশ্চিন্তা আর ভাব অতীতকেই নিতে হবে। অতীতের কথা চিন্তা করে অনেক বোকারাই মরেছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার পথে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। তাই অতীতের ব্যর্থতার জন্য অপেক্ষা করে কিংবা ভবিষ্যতের সাফল্যের আশায় বর্তমানকে অবহেলা করা উচিত নয়। অতীতকে চাইলেও আমি ভুলতে পারবো না, আমার সেই কালো অতীত রয়ে গেছে। আমার পরিচয় কে, আমি, আমাকে সেটা জানার জন্য এই রঙিন শহর আসা। আমার জানা নেই, তুই কি আসলে তোর আসল পরিচয় এখান থেকে পাবি না, কিনা আবারও শূন্য হাতে ফিরে যাবি দূষিত সেই শহরে? আমি রাফাত কোনো সময় ভুল ডিসিশন নেই না, সঠিক সময় সঠিক কথা বলি, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা আমার স্টাইল। নিজের ঠান্ডা মাইন্ড দিয়ে এই শহরে সব অশান্ত মাইন্ড গেমারদের উন্মাদ করে দিব আমি, চাইলেও কেউ থামাতে পারবে না আমাকে। এটাই রাফাতের কথা। পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু আমার ডিসিশন ভুল হতে পারেই না। রাহাত, কালকে তো ঢাকা কলেজে তোর প্রথম দিন, তা তুই কি নিজে আসল পরিচয় নিয়ে কলেজে প্রবেশ করবি নাকি ছদ্মবেশে নিয়ে? আসল পরিচয় দিয়ে কলেজে প্রবেশ করলে আমার সাথে কেউই মিশবে না, তার থেকে ভালো হবে ছদ্মবেশে যাই। আমারও তাই মনে হয়, তবে কালকে তোর সাথে কি হবে তা আমি নিজ চোখে দেখতেছি। কালকে তোর ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। এই জগতে অমঙ্গল ছাড়া মঙ্গলের কোনো অস্তিত্ব কল্পনাতীত। অন্ধকারের সাথে আলোর সাদার সাথে কালোর দুঃখের যে সম্পর্ক, অমঙ্গলের সাথে মঙ্গলের সেরূপ সম্পর্ক। অমঙ্গলের পাশে মঙ্গলকে চেনা যায়। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফাত। দুইতলা বাড়ির নিচতলায় বসে বসে এতক্ষণ কথা বলছিল তারা দুজন। রাফাত উপরে ওঠার জন্য সিঁড়ির কাছে যেতে থাকে। সময় অনেক হয়েছে, গম্ভীর অন্ধকার মনোমুগ্ধকর রাত, পাশে চাঁদের আলোয় সারা বাড়িটা ছেয়ে গেছে। সোহেল বসা থেকে উঠে নিজের ঘরের দিকে পা বাড়ায়। চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, ফুল হাতার হালকা ময়লা সাদা কালারের শার্ট, কালো প্যান্ট, মাথার চুলগুলো অনেক বড় বড়। মাথাটা নিচু করে ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে রাফাত। পরিবেশটা নিতান্ত মনোরম, আশেপাশে অনেক স্টুডেন্ট, কেউ বসে কেউ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। রাফাত ডান হাত দিয়ে চোখের চশমাটা ঠিক করে, মাথাটা হালকা উঁচু করে। কম বেশি সবাই রাফাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এটা দেখে রাফাত মুচকি হাসি দেয়। সবাই হয়তো ভাবছে এমন একটা বড় কলেজে কীভাবে খ্যাত ছেলেটা চান্স পেয়েছে। রাফাত মাথাটা নিচু করে ক্লাসের দিকে রওনা দেয়। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কারোর ডাকে রাফাত পেছনে ফিরে তাকায়। দেখে কতগুলো মেয়ে মাঠের চাওরে বসে বসে আড্ডা দিচ্ছে। তার মধ্য থেকে আকাশি কালারের ড্রেস পরা মেয়েটা রাফাতকে ডাক দেয়। রাফাত মেয়েগুলোর সামনে যে বলে, আসসালামু আলাইকুম আপুরা, আমাকে কি যেন ডেকেছেন? রাফাতকে ডাক দেওয়া মেয়েটির নাম নেহা। নেহা বলে, এই ছেলে নাম কি তোর? রাফাত আহমেদ। নামটা তো ভালো, কিন্তু নামের সাথে পোশাকের ছাড়ার অবস্থা তো ভালো না। বাড়ি কোথায় তোর?
কুমিল্লার ছোট্ট একটা গ্রামে। তার মানে তুই গ্রাম থেকে এসেছিস, তাই তো বলি এরকম একটা খ্যাত ছেলে ঢাকা শহরে হবে কি করে। কথাটা শুনে সবগুলো মেয়ে জোরে জোরে হাসতে থাকে। রাফাত কেবল বোকার মতো করে চেয়ে আছে, সে বুঝতে পারছে না যে কেন তারা অয়েতুকভাবে হাসছে। নেয়া হাসি থামিয়ে বলে, কোন ইয়ারে ভর্তি হয়েছিস তুই? দ্বিতীয় বর্ষে। তুই তাহলে আমাদের সাথেই পড়িস, কিন্তু তোর সাথে আমরা ক্লাশ করব কিভাবে? এখনই শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পরে যদি ক্লাশে আবার কি অবস্থা হয়। আচ্ছা তুই এখন আমাদের একটা কাজ করে দে, দোকান থেকে কিছু শুকনো খাবার এনে দে, তাড়াতাড়ি যা। আপু আমার ক্লাসে যেতে হবে, আমি আপনাদের কাজটা করতে পারবো না। রাফাতের কথাটা শুনে নেহা রেগে বলে, তুই চিনিস আমাকে? কি আমার পরিচয়, কে আমার বাবা? আপু ঢাকা শহরে আমি নতুন, কাউকে চিনি না, আপনার পরিচয়টা যদি আপনি নিজ থেকে দিতেন তাহলে ভালো হতো। এখন আমি যা বলবো এটা মাথায় গেঁথে রাখ, আমি নেহা, আমার বাবা এই শহরের কমিশনার, কলেজের সবাই আমাকে ভয় পায়, আমার অর্ডার অমান্য করার কারোর সাহস নেই। আজ থেকে কথাটা যেন মনে থাকে, এখন তুই যে খাবারগুলো নিয়ে আয়। রাফাত নিজ জায়গা থেকে সরে না, সেখানে মাথাটা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এরা দেখে নেহা রেগে রাফাতের বাম গালে কষে একটা চড় মেরে বলতে থাকে, তোকে কয়বার বলতে হবে এক কথা, তবু তুই এখানে মূর্তি মতো দাঁড়িয়ে আছিস, সমস্যা কি তোর, যা এখান থেকে। রাফাত বাম গালে হাত দিয়ে মাথাটা নিচু করেই বলে, আপু আমার কাছে টাকা নেই। জানতাম এটাই বলবি তুই, যা এখান থেকে, তোর মতো ফকিরের টাকা দিয়ে আমি কিছু খাবো এটা তুই ভাবলি কি করে। রাফাত কিছু বলে না, সবার চোখের আড়ালে স্বপ্নের রূপকথার হাসি দেয়, যার মানে এই কলেজে কেউ তাকে চিনতে পারছে না। রাফাত দ্বিতীয় বর্ষে ক্লাসরুম খুঁজতে খুঁজতে ক্লাসে প্রবেশ করে। ক্লাসের পরিবেশটা কতিপয় নীরব, কারণ এখন আশরাফ স্যারের ক্লাস, ইকোনমিক্স ক্লাস নেয় এই স্যার, খুবই গম্ভীর। ইকোনমিক্সের স্যারেরা এমনিতেই গম্ভীর হয়ে থাকেন, কঠিন হয়ে থাকতে ভালোবাসে আশরাফ স্যার। হাসি তামাশা ঠাট্টা ফাজলামি তার একেবারে সহ্য হয় না। তার কথা হলেও হাসি তামাশা যদি শিক্ষার্থীরা করবে তাহলে পড়াশোনা করবে কখন? পৃথিবীটা কোনো নাট্যশালা না যে হাসি তামাশা করে লোক হাসাতে হবে। আশরাফ স্যারের দুর্ভাগ্য, তার আশেপাশে মানুষজনের স্বভাব তার স্বভাবের একেবারে উল্টো। স্টুডেন্টরা অনেক কষ্টে স্যারের সামনে হাসি আটকিয়ে রাখে। কিছুক্ষণ পর আশরাফ স্যার ক্লাসে প্রবেশ করে, সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। আজ সোমবার, আশরাফ স্যার অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবে, তাই সকল স্টুডেন্ট সাবধান হয়ে বসে আছে। এবার আশরাফ স্যার শীতল গলায় বলতে থাকে, আজকে কি নিয়ে আলোচনা করব মনে আছে সবার? সবাই একসাথে জবাব দেয়, জি স্যার। আশরাফ স্যার কিছু বলতে যাবে, তখনই তার চোখ দৃষ্টি যায় সবার লাস্ট বেঞ্চে। চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, হালকা ময়লা শার্ট পরে আছে, যার জন্য শরীরের রঙটা ভালো করে বোঝা যাচ্ছে না। গুটিশুটি মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় পথিক এখানে এসে বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিয়েছে। ক্লাসের সময় কেউ অমনোযোগী হয়ে থাকবে এটা আশরাফ স্যার একদম সহ্য করতে পারেন না, তাই তিনি গম্ভীর মুখ হয়ে একটু শব্দ করে বলে, এই কে তুমি, আমার ক্লাসে নতুন মনে হচ্ছে? হঠাৎ এরকম হুঙ্কার কম বেশি সবাই ভয় পেয়ে যায়। রাফাত নিজেকে স্বাভাবিক করে সামনের দিকে চেয়ে দেখে, আশরাফ স্যার রাগী দৃষ্টিতে চেয়ে আছে। এটা দেখে রাফাত হালকা ভয় কাতর চোখে স্যারের দিকে তাকায়। আশরাফ স্যার আবারও বলে, এই ছেলে তোমাকেই বলছি, এমন চুপ হয়ে বসে আছো কেন, আমার প্রশ্নের জবাব দাও। রাফাত করুণ দৃষ্টিতে চেয়ে নরম গলায় বলে, স্যার আমি নতুন ভর্তি হয়েছি, আজই প্রথম ক্লাস, তাও আবার আপনার বিষয়। বুঝতে পারছি, কিন্তু তোমার জামার অবস্থা এমন কেন, মনে হচ্ছে জামা কাপড় কাচার সময় পাও না? তোমার সাথে ক্লাসমেটগুলোর জামা দেখছো কত পরিষ্কার, তারা কত পরিপাটি হয়ে এসেছে ক্লাসে, কাল থেকে ভালো জামা পরে আসবে। স্যারের কথা শুনে রাফাত মুচকি হেসে বলে, স্যার বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে বিভেদ ও বিচ্ছেদ একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, এর মধ্যে আবার উঁচু নিচুর বিভেদ এবং এর মূলে আছে একটি শ্রেণীর ক্ষমতা ও অধিকার লাভেরহীন প্রচেষ্টা। আমি গরিব, আমার যা আয় তা দিয়ে আমি চলি, এখন ভালো ড্রেসটা আমার প্রয়োজন না, আমার সকল ড্রেস এরকমই ময়লা হালকা ছেঁড়া, কাপড় কাচলেও এমনই থাকে। রাফাতের কথার মানে কিছুটা স্যার বুঝতে পারছে, তাই তিনি আবারও বলল, মানুষ চাইলেই সব পারে, তুমিও চেষ্টা করে দেখতে পারো। স্যার দারিদ্র্যের নির্মমতায় যে মানুষ বিড়ম্বিত, বিয়বান আত্মীয় সম্পর্কে তার ক্ষোভের শেষ নেই,
বিত্তবান চিরকাল বিত্তহীনকে তাচ্ছিল্য করে অস্বীকার করে। অর্থশালীর সাথে তার যে একটা রক্তের সম্পর্ক রয়েছে সেই ঘনিষ্ঠ আত্মীয়তার কথাটি সে সবসময় অর্থশালীকে স্মরণ করিয়ে দিতে চায় এবং তার দ্বারস্থ হয়ে কিছু না পেলে তাকে স্বার্থপর বলে ধিক্কার দিতে থাকে। রাফাত কথাগুলো বলে থামে। কতক্ষণ আগে আশেপাশে অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু এখন পরিবেশ যেন থমকে গেছে। পিনপিন নিরাপত্তা বিরাজ করছে, শোনা যাচ্ছে কিছু মানুষের নিঃশ্বাস ফেলার নীরব শব্দ। রাফাতের কথাগুলো যেন সবার বুকে যেয়ে আঘাত করছে। আশরাফ স্যার অনেক কঠিন মনের মানুষ, কিন্তু আজ রাফাতের কথা শুনে ওনার মন হালকা গলেছে। কিন্তু তিনি এটা কাউকে প্রকাশ করে না। এবার সবার নিরাপত্তা ভেঙে আশরাফ স্যার বলতে শুরু করে, তোমার নাম কি, কোথা থেকে এসেছো? তোমার কথাগুলো অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। স্যার, আমার নামটা অনেক ছোট, রাফাত, কিন্তু অনেকের কাছে আমার নামটাই অমঙ্গলের প্রতীক। আর আমার বাসা কুমিল্লার ছোট্ট একটি গ্রামে। আশরাফ স্যার বেশি কথা বলতে বা শুনতে পছন্দ করে না, তাই তিনি সেই প্রসঙ্গ আর কথা না বাড়িয়ে ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করে। রাফাতের ড্রেস আর কথা বলার চলাফেরা স্টাইল দেখে অনেকেই হাসাহাসি করছে। অনেকে আবার একটু কথা বলছে, সে কাউকে তেমন কোনো শক্ত জবাব দিতে পারছে না কোনো এক বিশেষ কারণে। নিন্দা না থাকতে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকত? নীরব ভাষার বৃক্ষ আমাদের সার্থকতা গান গিয়ে শোনায়। অনুভূতি কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি ধর্মের মনেও তাই। প্রকৃতি সে ধর্ম, মানুষেরও সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তার হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মার সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। দুপুরের কড়া রৌদ্রে কুয়াশা কেটে গেছে, এখন হালকা গরম লাগছে। শহরটা ঘনবসতি থাকার কারণে শীতটা এত পরিমাণে ফেস করা যায় না। রাফাত কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, রাস্তা ফাঁকা। রাফাত ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করলো, মাত্র দুইটা সিগারেট আছে। সে পরপর দুইটা সিগারেট শেষ করলো, এর মধ্যে মাত্র একটা রিক্সা গেল। কিছুদিন আগেও দুপুরবেলায় রিক্সার যন্ত্রণায় হাঁটা যেত না। রাফাত রাস্তার মোড় পর্যন্ত গেল। সামনের একটা ছোট্ট দোকান দেখা যাচ্ছে, যেখানে চা পান আরও কিছু জিনিস রয়েছে। রাফাত দোকানের সামনে দাঁড়ায়। এবার সে দোকানদারটাকে বলতে শুরু করে, চাচা, বিক্রি বাটা কেমন হয়? আর বিক্রি কিনবে কে? কেনার মানুষ আছে? দেখি একটা বেনসন সিগারেটের প্যাকেট দেন। রাফাতের এখনও দুপুরের খাওয়া হয়নি, এক্ষুনি গিয়ে খেতে হবে। একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, ব্যাপারটা সন্দেহজনক। এখন সময় খারাপ, আচার আচরণে কোনো রকম সন্দেহের ছাপ থাকা ঠিক না। রাফাত দোকানদারের দিকে ভালো করে খেয়াল করল। তার মাথায় ঝুঁটিবিহীন একটা লাল ফেজ টুপি, কোথা থেকে জোগাড় করেছে কেই জানে। চিবুকের কাছে অল্প দাড়ি, তাও আবার হালকা পেকে গেছে। দাম কত হয়েছে টাকা? দাও তুমি বাবা, তোমরা তো প্রতিনিয়ত সিগারেট খাও, তবু আমি কেন বলবো। রাফাত পেছনের পকেট থেকে একটা মানিব্যাগ বের করে, তার থেকে কচকচে একটা 500 টাকার নোট বের করে দোকানদারের সামনে এগিয়ে দেয়। দোকানি নোটটা ভালো করে দেখে বলতে থাকে, বাবা, এই বড় নোটের খুচরা আমার কাছে নেই। রাফাত মুচকি হেসে বলে, লাগবে না, বাকি টাকা পুরো টাকাটা আপনি রেখে দিন। বাবা একটা কথা বলি, তোমাকে দেখে মনে হচ্ছে ঢাকা শহরে নতুন, জামা কাপড়ের অবস্থা তেমন ভালো না, বাকি টাকাটা বরং তুমি রেখে দাও। হয়তো শহরে নতুন, কিন্তু এই অচেনা শহরে সবাই আমার পরিচিত, জামা কাপড় কেনার পর্যাপ্ত টাকা আমার কাছে আছে, টাকাটা আপনি রেখে দিন।
কিন্তু এই কড়া রোদেও রাফাত কেমন জানি শীত শীত করতে লাগলো। রাফাত সেই ছোট্ট দোকানের সামনে দ্বিতীয়বার এসে দাঁড়ালেন, মনে করার চেষ্টা করলো ঘরে যথেষ্ট পরিমাণ সিগারেট আছে কিনা, পাঁচটার পরে কোথাও কিছু পাওয়া যাবে না। সেদিন শহরে প্রথম এসেছিল রাফাত, সেদিন রাতে সিগারেটের অভাবে খুব কষ্ট করেছে। রাফাত মানিব্যাগ খুললেন, চাচার দোকানের আগরবাতি জ্বলছে। সব দোকানের মধ্যে এই একটাই নতুন অভ্যাস দেখা যাচ্ছে, আগরবাতি জ্বালানো। আগে কেউ সন্ধ্যাবেলা জ্বালাতো এবং প্রায় সারাদিনই চলে। আগরবাতির গন্ধে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। রাফাত দোকানের সামনে দাঁড়িয়ে অস্বস্তি বোধ করতে লাগলো। চাচা আরো দুই প্যাকেট বেনসন সিগারেটের প্যাকেট দিন। দোকানদার চাচা সিগারেট বের করলো। সিগারেটের দাম চড়ছে, ছেলে ছোকরাটা এখন সারাদিন ঘরে বসে থাকে এবং সিগারেট ফুঁকে, এছাড়া আর কি করবে? দুইটা ম্যাচও দিন। বাবা একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ চাচা বলেন। তুমি কি কাউকে খুঁজতেছো? রাফাত চমকে ওঠে, বলে কি ব্যাটা, টের পেলো কিভাবে? কারে খুঁজতেছো? আরে না কাকে খুঁজবো, চুল কাটতে গিয়েছিলাম, চুল একটু বড় হলেই আমার অসহ্য লাগে, এবার একটু বেশি বড় হয়েছিল তাই ছোট করে এলাম। কথাটা বলে রাফাত আর সেখানে দাঁড়ায় না, রওনা দেয় বাসার উদ্দেশ্যে। গুরস্থান ঘেঁষে রাস্তা গিয়েছে, সেজন্যই কি গা ছমছম করছে রাফাতের, না অন্য কোনো ধারণা আছে? একটু একটু গন্ধ আসছে নিউ পল্টন লাইটের লোকজনের ধারণা। বর্ষাকালে এই গন্ধ পাওয়া যায়, লাশ পচে গন্ধ ছড়ায়, এখন তো শীতকাল, তাহলে এমন গন্ধ বুঝতে পারছে না রাফাত। সন্ধ্যার পর থেকে রাফাতের কেমন যেন লাগতে লাগলো, কেমন এক ধরনের অস্বস্তি, হঠাৎ ঘুম ভাঙলে যেরকম লাগে সেই রকম, সমস্ত শরীর ঝিমঝিম ধরে আছে। অনেকদিন হলো কোনো শিকার করার সুযোগ হয়নি তার, মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা রাফাতের বারান্দা থেকে এসে দাঁড়ালো। সে বাড়ির বারান্দাটা সুন্দর, কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করেনি, গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগের শীতে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস নেমেছিল, কি অদ্ভুত দৃশ্য! এবছর নামবে কি না কে জানে, বোধ হয় না। শহর এগিয়ে আসছে, পাখিরা শহর পছন্দ করে না, হঠাৎ ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ শীত পড়ছে এবার। রাফাত এই মনোরম পরিবেশে কি যেন একটা শূন্য অনুভব করছে। রাফাত পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে একটা সিগারেট জ্বালায়। কত ধরনের মানুষ থাকে এই সংসারে, রাফাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বারান্দায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, আবার ভেতরে যেতেও ইচ্ছা করছে না, কেমন যেন আজ রক্ত নিয়ে খেলতে ইচ্ছা করছে। রাফাত মেহরাব সাহেব খবর পাঠিয়েছে। হঠাৎ পেছন থেকে কারো মোটা গলার শব্দ শুনে রাফাত পেছনে ফিরে তাকায়। সাদা কালারের একটা মোটা সোয়েটার আর মাথায় একটা ফোল্ডেড ক্যাপ পরে দাঁড়িয়ে আছে সোহেল। রাফাত আরেকটা সিগারেট ধরিয়ে উদাস চোখে দূর থাকা বড় নিম গাছের দিকে তাকিয়ে রইল। এবার সে বেশ গম্ভীর গলায় বলে, কোথায় কখন দেখা করতে বলেছে? ওনার নিজের বাড়িতে, আর তোকে সময় বের করে বলছে আমার সাথে দেখতে। রাফাত এক গাল হেসে বলে, দেখা করব এক শর্তে, ওই বাড়িতে যে আমি যে ওনার মেয়ে আর স্ত্রীকে না দেখি, তুই এটা জানিয়ে দে। আমি সব ব্যবস্থা করছি রাফাত, আমার কি মনে হয় জানিস? কি? মেহবার সাহেব তোকে আবারও সে জায়গাতে রাজা বানাতে চায়। আমি তো সব সময় রাজা, আমাকে কি আবার নতুন করে রাজা বানাবে? সোহেল সেখানে আর দাঁড়ায় না, সে জানে রাফাত আর এখন বেশি কথা বলবে না, সে চায় একা থাকতে। রাফাত বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, বাহিরে অনেক ঠান্ডা পড়েছে, কুয়াশায় শহরটা ছেয়ে গেছে, দরজায় কড়া নড়ছে। রাফাত লেপের ভিতর থেকে মাথা বের করে শব্দ শুনল, আবার লেপের ভেতরে ঢুকে পড়ল। এর মধ্যেই মাথার পাশে রাখা ঘড়ি দেখে নিয়েছে, 7:40। রাফাত নিজেকে প্রতিনিয়ত একজন বুদ্ধিমান লোক মনে করে। কোনো বুদ্ধিমান লোক কঠিন শীতের মধ্যে ভোরে 7:40 লেফের ভিতর থেকে বেরোতে পারে না। যে কড়া নাড়াচ্ছে সে যদি বুদ্ধিমান হয় তাহলে আরও কয়েকবার কড়া নেড়ে চলে যাবে, পাঁঠা শ্রেণীর হলে যাবে না, বিপুল উৎসাহে কড়া নাড়তেই থাকবে। নাড়ুক ইচ্ছা হলে দরজা ভেঙে ফেলুক, হু কেয়ার্স, এখন লেপের ভেতর থেকে বের হওয়া যাবে না। রাফাত গত রাতে একটু দেরি করেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল, ঘুমটা ভালো হয়নি কারণ সে রাতে ঘুমোতে গেছে মোটামুটি খিদে নিয়ে। বেশি রাত জাগলে খিদা পায়, শরীরের জন্য বাড়তি কার্বোহাইড্রেট প্রয়োজন হয়, সেই ব্যবস্থা ঘরে থাকে 2-3 দিন রকমের জেলি এবং পাউরুটি। কাল রাতে জেলি ছিল কিন্তু পাউরুটি ছিল না, বিস্কুটের টিনে কিছু বিস্কুটের গুঁড়া পাওয়া গেল। এক চামচ মুখে দিয়ে মনে হলো সাবানের গুঁড়া খাচ্ছে, নাড়ি ফড়ি উল্টে আসার উপক্রম। রাফাত সেই খালি পেটেই ঘুমাতে যায়, চোখজোড়া প্রায় ধরে এসেছে, এমন সময় বাথরুম পেয়ে গেল। বাথরুম পাচ্ছে তবে এই তাগিদ জোরালো নয়, উঠে যেতে ইচ্ছা করছে না, শীতের রাতে লেপের ভিতরে একেবারে ঢুকে পড়লে বেরোতে ইচ্ছা করে না,
এখনো খটখট শব্দ হচ্ছে। গাধা নাকি? গাধা তো বটেই, অতি নিম্নমানের গাধা, গাধা সমাজের কলঙ্ক। রাফাত লেপের ভিতর থেকে মুখ বের করে উঁচু গলায় বলল, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। রাফাতের একটা প্রিয় গালি, সে শিখেছে অনেক আগে সেই স্কুল জীবনে। ইংরাজি ম্যামের কাছ থেকে প্রথম এই শব্দটা শুনে রাফাত অনেক ভেবেছিল শব্দটার মানে কি। দুই দিন পর সে সাহস নিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করেই ফেলল এই শব্দের মানে কি। তিনি তৎক্ষণাৎ বাংলা তর্জমাও করে বললেন, ওহে বোকা গাধা, এখানে তোমার কোনো কর্ম নেই। সেই ছোটোবেলার বাক্যটা যেন রাফাতের মনে গেঁথে গেছে, তাই এই বাক্যটা সে রেগে গেলে বেশি ব্যবহার করে। এখনও কড়া নড়ছে। রাফাত বিরক্ত হয়ে বিছানা থেকে নামতে নামতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, কে হতে পারে এমন পাগলের মতো করে দরজা ধাক্কাচ্ছে। রাফাত দরজা খুলল, কিন্তু অবাক করার বিষয় হলো বাহিরে কেউ নেই। সামনের ঘরটা ফাহাদের, কিন্তু দেখে মনে হচ্ছে ভিতর থেকে আটকানো, তাহলে কে হতে পারে। রাফাত এত কিছু চিন্তা না করে আবারও বিছানার দিকে আসবে, তখনই তার চোখে পড়ল ফ্লোরের দিকে গিফটের কাগজে মোড়ানো নতুন চিকচিক করা একটা গিফট প্যাকেট। রাফাত প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করে, ভিতরে মনে হচ্ছে হালকা কোনো জিনিস কি হতে পারে। বুক ভরা সাহস নিয়ে প্যাকেটটা খুলতে থাকে। অবাক করার বিষয় হলো প্যাকেটে একটা 9mm ছোট্ট একটা পিস্তলের বুলেট আর পাশে লাল কালারের একটা কাগজ। রাফাত কাগজের ফাঁসটা খোলে, ভিতরে কিছু লেখা, সে তা পড়তে শুরু করে। এই শীতের সকালে ঘুম থেকে তোলার জন্য আমি দুঃখিত, কিন্তু কি করব বলো, না উঠিয়ে উপায় নেই। আমার শহরে এসেছ, আমি তোমাকে শুভেচ্ছা জানাবো, না এটা কি হয়, ওয়েলকাম রাফাত, ওয়েলকাম আমার অন্ধকার শহরে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। আর কিছু লেখা নেই। লেখাটা পড়ে রাফাত একটু রহস্যময় হয়ে যায়, চিন্তা করতে থাকে কে এই চিঠিটা পাঠিয়েছে। তেমন কেউ তো এই শহরে রাফাতকে চেনে না, তবে কি সবই ধোঁয়াশা। নেয়া দেখ, খ্যাত ছেলেটা আজকে আবারও কলেজে এসেছে, এটা দেখলেই আমার কেমন কেমন ঘৃণ্য ঘৃণ্য লাগে। প্রীতির কথা শুনে সবাই কলেজ গেটের দিকে তাকাই। পুরনো একটা লম্বা হাতার গেঞ্জি, চকলেট কালারের ময়লা প্যান্ট, চোখে মোটা ফ্রেমের সাদা চশমা, মাথা ভরা কোঁকড়া কোঁকড়া লম্বা চুল, কিন্তু কাছ থেকে চুলগুলো অতটা লম্বা বোঝা যাবে না। কাঁধে একটা ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে সামনে পায়ে রাফাত ছেলেটা এগিয়ে আসছে। রাফাতের দিকে ভালো করে তাকিয়ে নেহা বাঁকা হেসে বলতে থাকে, প্রীতি খ্যাত থেকে ডাক দে তো, আজকে আমাদের সাথে নুসরাত আছে, বেশ মজা হবে আজ। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথ চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে, এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এই সকল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। শ্রাবণী এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু প্রীতির কথা শুনে সে তার মুখের নিঃশব্দটা ভেঙে বলতে থাকে, কে এই ছেলে, কলেজে নতুন দেখছি। কালকে ক্যাম্পাসে নতুন এসেছে, আর তুই তো কালকে কলেজে আসিসনি, তাই জানতে পারিসনি। এমনিতে কালকে বেশি কিছু বলিনি ছেলেটাকে, আজকে তুই সাথে আছিস তাই ভাবলাম বেশি করে মজা করব। বাদ দে এগুলো, ছেলেটাকে দেখে কেমন যেন নিরীহ নিরীহ মনে হচ্ছে। এটা আমি কি শুনছি, শ্রাবণীর মুখে এই কথা যে শ্রাবণী কলেজে ছোট থেকে বড় সবাইকে জাক দেয়, সে কিনা বলছে আর ছেলেটাকে ছেড়ে দিবে, এটা মানা যায় না। এই রাফাত এদিকে আয়। উচ্চস্বরে রাফাতকে ডাক দেয় প্রীতি। রাতে আর সকালে ভালো ঘুম না হওয়ায় রাফাত নিজেকে কেমন যেন দুর্বল দুর্বল অনুভব করছে। মাথাটা নিয়মিত দিনের মতো আজকেও নিচু করে ক্লাসের দিকে যাচ্ছিল। তখন কালকের মেয়েগুলোর মধ্য থেকে রাফাতকে একজন ডাক দেয়। রাফাত বাধ্য ছেলের মতো মেয়েগুলোর কাছে যেতে থাকে। সে চায় না কলেজে কোনো ঝামেলা হোক, তাই সে মেয়েগুলোর ডাকে সাড়া দিয়েছে। আজ যেখানে নতুন একটা মেয়েকে দেখেছে রাফাত, কি ওই মেয়ে জানা নেই রাফাতের, সব মেয়েদের থেকে আলাদা। মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয়, রূপের বাহিরে অন্য কিছু। অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময় বেশি সাধারণ মনে হয়, এই সেরকম নয়, এবং সে নিজেও তা জানে। মেয়েটির চোখ দুইটা ছোট ছোট এবং বিশেষত্বহীন, গালের হাড় উঁচু হয়ে আছে, ছোট কপাল, কিন্তু তবুও কি অদ্ভুত দেখতে, কি মোহনীয়। তার পরনে সাধারণ কালো রঙের একটি লম্বা জামা, ফিটের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ, দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করে। রাফাত গুটি গুটি পায়ে নিঃশব্দে যে মেয়েগুলোর সামনে দাঁড়ায়। রাফাতের মুখে কোনো কথা নেই,
জানা নেই এখন সে কি জিজ্ঞেস করবে বা কি করতে পারে। হঠাৎ প্রীতি নামের মেয়েটি বলে ওঠে, এই রাফাত, তুই প্রতিদিন এমন নোংরা কাপড় পরে কলেজে আসিস কেন? তুই কালকে থেকে ভালো জামা কাপড় পরে আসলে কলেজে আসবি, নয়তো কালকে থেকে যেন তোকে এই কলেজে কোনো স্থানে না দেখি। প্রীতির কথা শুনে রাফাত হাসে। এটা দেখে নেহা রেগে যায় আর জোরে জোরে বলতে থাকে, কিরে তুই এমন করে হাসিস কেন? প্রীতি কি কোনো মজা করার কথা বলছে যার জন্য তুই এমন করে হাসিস? প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধের প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। তুই আমাদের মুখে মুখে তর্ক করিস, আবার নিজেকে বুদ্ধিমান মনে করিস? আমরা তো সিনিয়র, আমাদের সাথে সম্মান দিয়ে কথা বলবি। আমার মধ্যে সম্মান করা এবং অসম্মান করা দুটি প্রবণতাই প্রবল ভাবের আছে। কাউকে গায়ের নিচে চেপে ধরতে আমার ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে। আমার সাথে যে ভালো ব্যবহার করবে আমিও তার সাথে ভালো ব্যবহার করব। রাফাতের কথাটা যেন নেহা সহ্য হয়নি, তাই সে বসা থেকে উঠে কঠিন গলায় বলে, কি বলি তুই, যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। নেহা বস এখানে, রাফাতকে কিছু বলতে হবে না। শ্রাবণী আমাকে বাধা দিবি না আজকে, আমি প্রচুর পরিমাণে রেগে আছি এই ছেলেটার উপর। দেখ ছেলেটা হয়তো না বুঝে কথাটা বলে দিয়েছে, এখন তুই এটা নিয়ে ঝামেলা বাঁধিয়ে দিবি। রাফাত মুচকি হাসে শ্রাবণীর কথা শুনে। শ্রাবণী মেয়েটাকে দেখে বোঝা যায় না তার মনটা এমন নরম। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের চেহারা দেখলে সবার ভয় পাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু সেই ব্যক্তিটার গলার আওয়াজ শুনে তেমন কেউ ভয় পাবে না। এখন সেই উদাহরণের তালিকায় শ্রাবণীকে ফেললে মন্দ হয় না, রাফাত এমন চিন্তা করছিল। তখন শ্রাবণী তাকে ডাক দেয়। রাফাত শান্ত দৃষ্টিতে সেদিকে তাকায়। এই ছেলে রাফাত না কি যেন নাম তোমার, তুমি এদিকে এসো। শ্রাবণীর কথা মতো রাফাত শ্রাবণীর অনেক কাছাকাছি এসে দাঁড়ায়। বোকাশোকা চেহারা নিয়ে রাফাত বলতে থাকে, আপু তাড়াতাড়ি বলেন কি বলবেন। বলবো, তার আগে তুমি আমার থেকে আরো দূরে যেয়ে দাঁড়াও। এখন ভালো ব্যবহার করছি বলে মনে করো না আমি খুব ভালো মেয়ে। আমার ব্যাপারে কলেজের সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারো আমি কেমন। রাফাত এতক্ষণ যা ভাবছিল আসলে মেয়েটা এমন না, সে মানুষের প্রতি দয়া করে, ভালো ব্যবহার করে। রাফাত বিনয়ী আচরণ করে শ্রাবণীর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। এটা দেখে শ্রাবণী বলে, এখন তুমি কি চাও এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে? যদি মুক্তি পেতে চাও তাহলে বলো, আমি ব্যবস্থা করে দিব। মেয়েটা চায় কি, আর কিছুক্ষণ আগে যদি কথাটা বলতো তাহলেই তো হয়ে যেত, তখন না বলে এখন বলতেছে। রাফাত সহমত প্রকাশ করে বলে, আমি তো চাই এই সকল বাজে ঝামেলা থেকে মুক্তি পেতে, কিন্তু আপনার বান্ধবীরা আমার সাথে যা অবস্থা করছে এতে আমার বলার মতো কিছু নেই। আচ্ছা এখন তুমি ঝামেলা থেকে মুক্তি পেতে হলে নেহার পায়ে ধরে মাপ চাও। শ্রাবণের এমন কথা রাফাত অবাক হয়ে যায়। বলে কি মেয়েটা, ঝামেলা থেকে মুক্তি পেতে হবে, না হলে অন্য কারোর পায়ে ধরতে হবে? রাফাত কখনো কারোর সামনে নিজের মাথা নিচু করেনি, রাস্তা দিয়ে হাঁটার সময় যথেষ্ট অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করত, আর এখন কিনা একটা সামান্য মেয়ের পায়ে ধরে মাপ চাইতে হবে? কখনোই না, এটা সম্ভব না। এতদিনের কামানো নিজের সম্মান কোনো মেয়ের সামনে শেষ করতে পারবে না রাফাত। আশেপাশের সব মেয়েগুলো উচ্চ স্বরে হাসছে, কেউ হয়তো ভাবতে পারেনি শ্রাবণী এমন একটা কথা বলবে। নেহাকে থামিয়ে দিয়ে এখন নিজেই রাফাতকে রাগ দিচ্ছে। ভাবতেই অবাক লাগে শ্রাবণীর মাথায় এত শয়তানি বুদ্ধি আছে। সবাই এমন হাসির আওয়াজে চমকে ওঠে রাফাত। কখনো এমন হাসির পাত্র হতে হবে ভাবেনি রাফাত। রাগে রাফাতের সাদা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, কিন্তু এখন চাইলেও সে কিছু করতে পারবে না কাউকে। রাফাতের চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে নেহা বলে, কিরে এমন বোকার মতো চুপ করে দাঁড়িয়েছিস কেন? শ্রাবণী যা বললো তা কি করবি না? আমি এটা করতে পারবো না, যদি অন্য কিছু হতো তাহলে আমি ঠিকই তা করে দিয়ে ঝামেলা থেকে মুক্তি পেতাম। আমার পায়ে ধরে মাপ চাইতে সমস্যা কোথায়? আর আমার পাটা দেখছিস কেমন, তোর থেকে ভালো পরিষ্কার। রাফাত নিহার পায়ের দিকে তাকাই, উঁচু হুইল পায়ে লাগিয়ে রয়েছে। পায়ের রংটা অবশ্য কালো না, আবার অতটা সুন্দরও না। কেমন কালারের যেন, মানুষের পা সুন্দর হোক বা কালো এতে কিছু যায় আসে না, তবে পায়ে ধরে মাপ চাওয়াটা কেমন নীতি? রাফাত শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, শ্রাবণী আপু আপনি আমাকে ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য অন্য কোনো কাজ বলেন যেটা আমাকে দিয়ে সম্ভব হবে। রাফাতের কথা শুনে শ্রাবণী দাঁত বের করে হাসে। ছেলেটাকে দেখে শ্রাবণীর মায়া লাগছে কেমন।
যেন অসহায় হরিণের মতো তাকিয়ে আছে। এমন ছেলেকে কঠিন কাজ দিলে সে করতে পারবে না, আবার ছেড়ে দিলেও ফ্রেন্ড সার্কেলের সবাই এটা নিয়ে ভিন্ন মন্তব্য করবে। শ্রাবণী কিছু একটা ভেবে রাফাতকে বলে, রাফাত দেখো, তুমি এই ঝামেলা থেকে বাঁচতে চাইলে নেহার পা ধরে মাপ চাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে আমি এগুলা সহ্য করছি, আমি একটা বোকা ছেলে তাই আপনারা আমার সাথে এমন করছেন, আমি আর কারো কাছে মাপ চাইতে পারবো না, দেখি আপনারা আমার কি করতে পারেন। দেখ দেখ সবাই, ক্যাটটা কেমন বড় বড় কথা বলছে, আমি চাইলেই এখন তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি, এমন ক্ষমতা আমার আছে। প্লিজ আপু, আমার সাথে এমন কিছু করবেন না, আমার বাবার স্বপ্ন আমি যেন উচ্চ শিক্ষিত হতে পারি, দয়া করে আমার বাবার স্বপ্ন আপনি ভেঙে দিবেন না। এই তো হচ্ছে, আরো সুন্দর করে আমার কাছে বল, অসহায় গরিব দুঃখী মানুষের কষ্টের কথা শুনতে আমার খুব ভালো লাগে। রাফাত অবাক হয়ে যায় নিহার এমন কথায়। মানুষ যে এত পাষাণ হতে পারে তা নেহাকে না দেখলে এটা বোঝাই যেত না। রাফাতের প্যান্টের পকেটে ছোট বাটন মোবাইলটা বেজে উঠছে, মনে হয় কেউ রাফাতকে স্মরণ করেছে। উপস্থিত সবাই লক্ষ্য করে রাফাতের প্যান্টের পকেট থেকে মোবাইলের আওয়াজটা শোনা যাচ্ছে। মোবাইলের রিংটনটা শুনে সবাই হাসতে থাকে, হাসবে নাই বা কেন, এখন বর্তমান যুগ, কোনো যুবকের কাছে এমন বাটন মোবাইল থাকার কথা না। আর পুরনো দিনের মোবাইলের রিংটনগুলো যেমন হয় আর কি। রাফাত লজ্জায় পড়ে যায়, দুইবার হয়ে গেল মোবাইলের রিংটনটা বেজেই চলছে। রাফাত পকেট থেকে ফোনটা বের করে না। এটা দেখে নেহা বলে, এই ফোন ধরিস না কেন, দেখ তোর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে কিনা। কি বলিস নেহা, এই খ্যাত ছেলেটা আবার কোনো গার্লফ্রেন্ড থাকবে, ভাবা যায়, দেখ হয়তো এর মতো কোনো বস্তির মেয়ে ফোন দিয়েছে হয়তো। এমন অপমান আর সহ্য করার মতো না। রাফাত ওদের দুজনের কথা শুনে অনেক অপমান বোধ করে। নিজের পকেট থেকে কালো কালারের বাটন মোবাইলটা বের করে রাফাত। মোবাইলে এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছে সোহেল, এমন সময় সোহেলের ফোন কেন, কখনো কোথাও কোনো প্রয়োজন ছাড়া রাফাতকে ফোন দেয় না, তাহলে আজ হঠাৎ কেন। রাফাত ফোনটা রিসিভ করে মোবাইলটা কানে লাগায়। সবগুলো মেয়ে রাফাতের দিকে তাকিয়ে আছে, কে ফোন দিয়েছে যা সবার জানারই আগ্রহ। বল সোহেল, ওই পাশ থেকে সোহেল বলে, রাহাত তুই কোথায় এখন, এদিকের খবর খারাপ, তুই পারলে বাসায় চলে আয়। সোহেল আমি এখন কলেজে আছি, আমি তোর সাথে পরে কথা বলি, এখন একটা সমস্যায় ফেসে গেছি। রাফাত কলটা কেটে দিয়ে মোবাইলটা নিজের পকেটে রেখে দেয়। সামনে বসে থাকা মেয়েগুলোর মধ্যে নেহা একটু অন্য টাইপের মেয়ে, অন্যের দোষগুণ বেশি খোঁজে। রাফাতের কথা শেষ হওয়া দেখে নেহা বলতে থাকে, কথা শেষ, কে ফোন দিয়েছিল তোকে, আর সমস্যার কথাটা বলি না কেন তাকে। সোহেল আমার কাছের বন্ধু, সে একটা বিপদে পড়েছে, আমাকে এখন যেতে হবে ওখানে, দয়া করে আমাকে যেতে দেন। তোকে আটকে রেখেছে কে, যা চলে যা, তবে যাওয়ার আগে একটু চোখ জোড়া খুলে যাবে। রাফাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অবশেষে মেয়েগুলোর হাত থেকে রক্ষা পেল সে। কিন্তু নেহা এটা কি বলল, চোখ জোড়া খুলে যাবি, হাঁটার সময় তো চোখ খুলেই হাঁটতে হবে, সবাই যা করে রাফাত তো একই কাজ করবে, যারা চোখে দেখতে পায় তারা তো আর চোখ জোড়া বন্ধ করে হাঁটবে না, কোনো মানসিক রোগীও তার চোখ জোড়া বন্ধ করে হাঁটবে না। নেহার কোনো কথার রহস্য নেই তো, এই মেয়েকে নিয়ে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় খারাপ কিছু করে ফেলতে পারে। রাফাত আর সময় নষ্ট করতে চায় না, নিচের ডান পাটা প্রথমে সামনের দিকে ফেলে, বাম পাটা ফেলতে যাবে তখনই কিছু একটার সাথে রাফাতের পা আটকে এসে নিচে পড়ে যায়। ক্যাম্পাসের ওই দিকের ঘাসের সংখ্যা খুবই কম বললেই চলে, ঘাস নেই বললেই চলে, যেই অংশে ঘাস নেই সেখানে বালু দেওয়া। রাফাত সেই বালুর উপর পড়ে যায়, শরীরের অনেক অংশে বালু ছড়িয়ে ছিটিয়ে আছে। রাফাত উঠে দাঁড়িয়ে গায়ে লেগে থাকা বালুগুলো পরিষ্কার করতে থাকে। রাফাতকে দেখে সব মেয়েগুলো জোরে জোরে হাসতে থাকে, তার মধ্য থেকে নেহা বলে ওঠে, প্রথমে তো সাবধান করে দিয়েছিলাম যাওয়ার সময় চোখ জোড়া খুলে যাবে, কিন্তু কি করলি তুই, আমার কথা না শুনে যেতে থাকলি, এখন তো বুঝতে পেরেছিস আমি কেন কথাটা বলেছিলাম। রাফাত এখন ভালো করেই বুঝতে পারছে যে সে নিচে পড়ে গেছে নেহার পায়ের সাথে আটকে গিয়ে। কেমন মেয়ে এটা, সবার এমন হাসি দেখে রাফাত রেগে যায় আর নিজের ডান হাতের মুষ্টি ক্রমাগত খুলছে আর বন্ধ করছে। রাফাত কখনো দুর্বলদের কিছু বলে না, নিজের রাগটা কন্ট্রোল করে বেরিয়ে পড়ে কলেজ ক্যাম্পাস থেকে। সোহেল অনেকক্ষণ ধরেই উসখুস করছে, কিছু বলবে বলবে মনে হচ্ছে কিন্তু কিছুই বলছে না। অনেক সময় মানুষের এমন হয় তারা নিজের মনের ভিতর বহু কথা জমিয়ে থাকে কিন্তু সে এটা কারো কাছে প্রকাশ করতে পারে না। সোহেলকে দেখে এখন এমনটাই মনে হচ্ছে। রাফাত সোফার উপর বসে বসে কিছুক্ষণ আগের সোহেলের কথাগুলো চিন্তা করছে। কিছুক্ষণ আগে যখন সোহেল উসখুস করছিল তখন রাফাত জিজ্ঞেস করেছিল, কি হয়েছে সোহেল,
কিছু সময় ধরে ভেবে বলে। রাহাত, গতকাল রাতে কে বা কারা যেন সজীবকে মেরে দিয়েছে। কি বলছিস তুই এটা? আমাকে এটা আগে বললি না কেন? আমি খবরটা শুনে ভয় পেয়েছিলাম, তোকে আগে বলিনি কারণ আমি বুঝতে পারছিলাম না যে তুই এমন খবর শুনে যে রিয়্যাক্ট করবি। এখন তো বলেই দিলি খবরটা, এটা যদি আরও আগে বলতি তাহলে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে চিন্তা করতাম। এই মাত্র বললি আমি এখন কি করব। তবে চিন্তা করিস না, সুদীপের খুনিকে আমি যেইভাবে হোক বের করব। চিন্তা করব না কেন, এক এক করে সবাইকে মেরে দিচ্ছে। প্রথমে লিটন, পরে সুমন, এবার আবার সুদীপ, পরে কার পালা আসবে কে জানে। সোহেল, তুই এমন ভয় পাচ্ছিস কেন? তুই না একজন রাফিয়ান, রাফিয়ানদের ভয় পেতে নেই। নিজের মাইন্ড গেম দিয়ে একটা একটা করে সবগুলো দাবার গুটি চিন্তা কর, পেয়ে যাবে সব কিছু। আমি তোর মতো এই মাইন্ড গেম খেলতে পারি না, আমাকে শিখাবি কেমনে করে তুই এত শান্ত হয়ে মাইন্ড গেম খেলতে পারিস? হাতে কলম ধরিয়ে শেখানোটা একটা পদ্ধতি, কিন্তু মাইন্ড গেম খেলাটা এটা একটা আর্ট যা সবাই পারে না। তুই রাত চাইলে সব কিছু সম্ভব হয়, আসলে আমাকে মাইন্ড গেম কিভাবে শিখাবি এটার একটু প্রতি জোর দে। আমি নিজেকে কোনো বড় ধরনের মাইন্ড গেমার মনে করি না, হয়তো আমার থেকে বড় ধরনের মাইন্ড গেমার আছে যার সাথে এখনো আমার সামনাসামনি দেখা হয়নি। রাহাত, আমার কি মনে হয় জানিস, সুদীপকে খুন করাটা মেহেরভাবে সাহেবের করেছে। কেন এমন মনে হলো তোর? তুই এখন আর মেহেরভাবের সাথে কাজ করিস না, ওনার কথাও তুই তেমন একটা শুনিস না, হয়তো এজন্য রেগে একটা একটা দাদার গুটি খেলে দিচ্ছে। রাফাত সোহেলের এই কথাটাই একটু ফোকাস করে, সোহেলের কথাটা ফেলে দেওয়ার মতো না, আবার যে কথাটার গুরুত্ব বেশি দিবে এমন কিছু না। আমার এমন মনে হয় না মেহরাব সাহেব এমন কিছু করতে পারে, সে জানে এই রাফাত চাইলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার একটা কথায় এমন দশটা মেহরাবের লাশ পায়ের কাছে পড়ে থাকবে। তুই মেহেবারকে দুর্বল মনে করিস না, তোর মতো এমন দুই একটা রাহাতকে সে নিজে হাতে তৈরি করতেছে। সোহেলের কথাটা রাফাতের কানে বাজতে থাকে। রাফাত রেগে গিয়ে কোমরের কভারের পয়েন্ট থেকে ছোট্ট পিস্তলটা বের করে সোহেলের দিকে তাক করে বলে, এই পৃথিবীতে রাফাতকে তৈরি করার মতো ক্ষমতা এই সৃষ্টিকর্তারই আছে, অন্য কারণেই। মেহরাব আমার মতো কোনো মাইন্ড গেমার তৈরি করেনি, আমি নিজের ক্ষমতায় নিজের অভিজ্ঞতায় আজ এখানে এসেছি। সোহেল রাফাতের পিস্তল দেখে ভয় পেয়ে যায়, কারণ রাফাতের মুখের চেয়ে হাত বেশি কাজ করে। সোহেল ভয় কাতর গলায় বলতে থাকে, কুল ম্যান কুল, ম্যাশিংটা সামনে থেকে শোনা, আমি আর কখনো তোর সম্বন্ধে এমন কথা বলবো না। মেহরাব সাহেব কখন দেখা করতে বলেছে? সন্ধ্যার দিকে হারুনের দোকানে দেখা করতে বলতেছে। এত জায়গা থাকতে হারুনের দোকানে কেন? ওনার বাসায় দেখা করলে সমস্যা কোথায়? মেহবার সাহেব মেয়ে চায় না উনি আর ওনার মাস্তানদের সাথে চলাফেরা করুক, আর এমনিতে মেহেবারের অনেক বয়স হয়েছে, এমনকি তার ঘরে বসে থাকার সময়। ওনার মেয়েকে বলে দিবি রাফাতের সাথে দেখা করার মতো কোনো যোগ্যতা রাখে না মেহরাব, আর রাফাত কোনো পাতি মাস্তান না, সে নিজে হাতে শত শত মাফিয়া তৈরি করে। রাত, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করেছিস, পরে কিন্তু আবার বিপদে পড়বি। বিপদ? আমি সব বিপদে ঠিকই থাকতে সক্ষম, আর বিপদ আসলে আমার ভালোই হবে, কেননা অনেকদিন ধরে আমার মাথাটা ঝংকার ধরে আছে, একটু মাইন্ড গেম খেলে তা পরিষ্কার করতে হবে। রাত চল আজকে তোর সাথে একটা বিগ ডিল করি, ডিলটা এমন হবে তোকে আমি আমার মাইন্ড গেম দিয়ে মারব। মাইন্ড গেম? আচ্ছা চল, আমি তোর ডিলে রাজি হয়ে গেলাম, এখন যদি আমি জিতে যাই তাহলে তুই আমাকে কি দিবি? রাত, তুই বাচ্চাদের মতো কথা বলছিস কেন? গেমে তুই জিতলে যা চাইবি তাই পাবি, আর আমি যা চাইবো তোকে কিন্তু তাই অবশ্যই দিতে হবে, এবার রাজি থাকলে হাত মিলাও। হাত মিলাতে হবে না, আমি জানি তুই কখনো জিততে পারবি না, আর এমনিতেই আমার চাওয়ার মতো কিছুই নেই। সেটা তো পরে দেখা যাবে কে জিতে আর কে হারে, গেম কিন্তু আজ থেকে শুরু, শেষ কবে হবে সেটাই সময় বলে দিবে। রাফাত এক গাল হাসে, রাফাতের হাসিটা অন্য সবার থেকে আলাদা, হাসিতে যেন কেমন একটা বাস্তবতা ফুটে ওঠে। সন্ধ্যা 7:15, রাফাতের সামনাসামনি বসে আছে মেহরাব সাহেব, মধ্যে শুধু একটা টেবিলের দূরত্ব, সেই টেবিলের উপরে কয়েকটা সিগারেটের প্যাকেট আর লাইটার রাখা, টেবিলের থেকে একটু নিচে রাখা 5টা চেয়ার পরিপূর্ণ করা, 5টা চেয়ারে 5 জন লোক বসে আছে। রাফাতের পাশে বসে আছে সোহেল,
অপর পাশে মেহরাব সাহেব, তার পরনে কালো কালারের একটা কোট, সেই কোটের ভিতর সাদা কালারের একটা শার্টের কয়েকটা বোতাম দেখা যাচ্ছে। মেহরাব সাহেবের পাশে বসে আছে একটা মধ্যবয়সী পুরুষ, যার চেহারার সাথে মেহরাবের কোনো মিল নেই। কাটা কাটা চোখমুখ, ভারী ঠোঁট, ফর্সা মুখে চাপা চাপা দাড়ি, নাকের নিচে চোখে পড়ার মতো একটা বড় কালো তিল। লোকটা মেহরাব সাহেবের মতোই একটা কোট পরেছে, কিন্তু রংটা সামান্য ভিন্ন আকাশি কালারের কোট, ভিতরে লাল রঙের ট্রাই। লোকটা থেকে কিছু দূরে বসা একজন ব্যক্তি, তার শরীরের গঠন থেকে মনে হচ্ছে সে একটা মেয়ে। পরনে তার লম্বা জ্যাকেট, মুখে নীল রঙের মাস্ক। ঢাকায় এবার মনে হয় অন্য বছরের থেকে এবার বেশি ঠান্ডা পড়েছে। উপস্থিত সবাই শীত থেকে বাঁচার জন্য দামি পোশাক পরে আছে, একমাত্র রাফাতের শরীরেই লম্বা হাতার গেঞ্জি পরিধান করা। মেয়েটা ছাড়া সবার ঠোঁটে একটা করে সিগারেট জ্বলছে। হঠাৎ হারুন এসে সবার সামনে পাঁচটা চায়ের কাপ রেখে চলে যায়। অবাক করার বিষয় হলো, অন্য সব দোকানদারের ছোট ছোট ছেলেরা কাস্টমারদেরকে চা সার্ভ করে, কিন্তু এখানে হারুন দোকানের মালিক নিজে এসে চা দিয়ে গেল। এটা দোকান বললে ভুল হবে, কারণ এখানে অনেক জায়গা মিলে একটা দাফা তৈরি হয়েছে। মদ জুয়া থেকে সব কিছুর ব্যবস্থা এখানে করা আছে। রাফাতরা যেখানে বসে আছে তার নিচ থেকে একটু দূরেই জোরে জোরে গান বাজনা হচ্ছে। রাফাত লক্ষ্য করছে সবাই চা পান করছে, কিন্তু বসে থাকা মেয়েটার চায়ের কাপে হাত পর্যন্ত দিচ্ছে না। সবার মধ্যে নিরবতা বিরাজ করছে। আশেপাশ থেকে ডিজে গানের তালে পরিবেশটা অন্যরকম মোড় নিচ্ছে। সবার মধ্য থেকে সোহেল প্রথমে নিরবতা ভেঙে বলে, মেয়ে বাসায় কিছু বলছেন না কেন? আমার আর এরকম নিরবতা ভালো লাগতেছে না। ওই পাশে মনে হয় পার্টি টার্টি হচ্ছে, সেখানে যেতে এক নজর করলেও পারতাম। সোহেলের নিরাপত্তা কিন্তু ভবিষ্যতে অনেক কিছু জানান দেয়। নিরাপত্তা কিভাবে আবার ভবিষ্যতে জানান দেয়? এরকম কিছু আগে কখনো শুনিনি আমি। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষ এখনো কিছুই জানে না, তাই তো বিজ্ঞানের সে অজানা তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরে। সেটা অবশ্যই ঠিক, তবে আমি এই সবারে এখনো কিছুই জানি না, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাও নেই আমার। ভবিষ্যতে চিন্তা করা কিন্তু জ্ঞানী লোকের কাজ। তুমি কি মূর্খ কলিমতি মিয়ার মতো পৃথিবীতে বাস করবে নাকি? আমি জানি আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাহলে কেন আমি বোকার মতো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব? তা অবশ্য ঠিক, খনি, মাস্তান, ডাকাত, চোর, হ্যাকার, এদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এরা সবাই মৃত্যু নিয়ে খেলা করে, যখন তখন মৃত্যু তাদের গ্রহণ করে নিতে পারে। মেহরাব সাহেব অনেকদিন হয়েছে রাফাতের সাথে কথা বলে না, আজ প্রায় ছয় মাস পর সামনাসামনি বসে কথা হচ্ছে দুজনের, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। মেহরাব সাহেব একজন সফল বিজনেসম্যান, তিনি শুধু এই সামান্য ছোট্ট একটা শহরের ব্যবসায়ী না, সারা দেশের অন্যতম একজন শিল্পপতি তিনি। দেশ বিদেশেও অনেক খ্যাতি ছড়িয়ে আছে মেহরাব সাহেবের। এত বড় একটা মানুষ এমন সামান্য দাফার মধ্যে বসে চাকাচ্ছে, ব্যাপারটা কেমন যেন অন্যরকম না? আবার সামনে বসে আছে রাফাত, যাকে এই শহরের লোকেরা বোকা, খ্যাত এইরকম পরিচয় চেনে। এমন একটা সাধারণ ছেলের সাথে দেখা করতে মেহরাব সাহেবের মতো ক্ষমতাশীল ব্যক্তি দেখা করতে এসেছে, ব্যাপারটা খুবই হাস্যকর ছাড়া আর কিছুই না। কিছুক্ষণ পরপর রাফাত আর মেহরাব সাহেবের চোকাচোকি হচ্ছে, এবার নিয়ে তিনবার এমন হলো। মেহরাব সাহেব আর চুপ করে থাকতে পারল না, রাফাতকে উদ্দেশ্য করে বলে, রাফাত কি আমার উপর এখনো রেগে আছো? আজ অনেকদিন পর রাফাত মেহরাব সাহেবের মুখ থেকে নিজের নামটা শুনতে পেয়েছে। মেহরাব সাহেব সবসময় রাফাতের সাথে মায়াবী কণ্ঠে কথা বলে, অন্যদের সাথে যেমন কঠোরভাবে কথা তেমনি বিনয়ী কণ্ঠে রাফাতের সাথে তিনি কথা বলে। এমন মধুর ডাক যে কেউ শুনলে তার মন নিমেষেই গলে যাওয়ার উপক্রম হবে। রাফাতের চেহারা থেকে তেমন মনে হচ্ছে না, রাফাতের চেহারায় ফুটে উঠছে বিরক্তির প্রতিচ্ছবি, যেটা আর কেউ লক্ষ্য না করলেও মেহরাব সাহেব ঠিকই লক্ষ্য করেছে। রাফাতের মন ভোলানো একটা হাসি দেয়, প্রায় সময় যে এই হাসিটা দেয়। যদি কোনো সাহিত্যিক বই পড়া মেয়ে এমন হাসি দেখে, তাহলে নিশ্চিত সে রাফাতের প্রেমের জালে ফেঁসে যাবে। রাফাত নরম গলায় বলতে থাকে, আমি কারোর সাথে সহজে রাগ করি না, আর রাগ করলেও সেটার যুক্তিগত কারণ লাগে। এখন আপনার প্রতি রাগ করার আমি তেমন কোনো বড় ধরনের কারণ দেখতে পাচ্ছি না। তাহলে এতদিন কথা বললে না যে, আগে তো আমার সাথে প্রায় কথা বলতে, এখন নয় কেন? রাফাত যখন কথা বলে তখন তার ঠোঁটের কোণে সবসময় হাসির রেখা থাকে, আজও মেহরাবের সাথে কথা বলার সময় তার ব্যতিক্রম হয়নি। এখন আপনার সামনে বসে থাকা রাফাত আর অতীতের সেই রাফাতের মধ্যে অনেক পার্থক্য। আমি কিছুদিনের ভিতর নিজেকে অনেক পরিবর্তন করেছি, কারণ বলো কি কারণ নিজেকে এমন অস্বাভাবিক পরিবর্তন করার? এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে নিজের উপর আস্থা রাখতে হবে, কারণ অন্যের উপর বিশ্বাস করলেই আপনি সবচেয়ে বড় ভুল করবেন। আমি তাই নিজেকে পরিবর্তন করে ফেলেছি।
তবে আমি বুঝতে পারছি তোমার পরিবর্তনটা কি আমাকে উপলব্ধি করতে হয়েছে। আপনি কি আমার আস্থা বিশ্বাস এগুলো ভেঙে দিয়েছেন? তাহলে কেন আপনার কারণে আমি নিজেকে পরিবর্তন করব? রাফাত, তুমি আগের থেকে এখন আরও বেশি বেশি রহস্যময় কথা বলো। এখনও কি সেই আগের বদ অভ্যাসটা আছে? অভ্যাসগুলো ভুলিনি, মনে আছে, কিন্তু এখন সেই অভ্যাসগুলো নিজের পরিবর্তনের ফাঁকে ফাঁকে হারিয়ে গেছে। দুজনের কথার মধ্যে থেকে সোহেল বলে ওঠে, আপনারা দুজন চালে পরে কথা বলতে পারবেন, এখন গুরুত্বপূর্ণ কথায় আসেন। মেহবার সাহেব সামনে যে দুজন বসে আছে ওদের তো আগে কখনো দেখিনি, ওরা কারা? কেউ যদি কথার মাঝখানে কথা বলে এটা মেহরাব সাহেব খুবই অপছন্দ করেন, বলতে গেলে তিনি বেশ রেগে যান সেই ব্যক্তির উপর। এখন মেহরাব সাহেবের বয়স বাড়ছে, তার সাথে সাথে নিজের রাগটাকে কমিয়ে এনেছে, তবুও অনেক সময় রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এবার তিনি সোহেলকে বলে, আমি না হয় কথা বলতে পারব, কিন্তু রাফাত কি আমার সাথে পরে কথা বলবে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আজকে যখন আপনার সাথে রাহাতে দেখা করিয়ে দিতে পেরেছি তাহলে তো কথা বলাটা কোনো বিষয় না। এখন সামনে বসে থাকা অপরিচিত দুইটি ব্যক্তি পরিচয় দেন। সোহেল, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, তার আগে রাফাতের সাথে কথা শেষ করে নিই। আমার সাথে আপনি পরে কথা বলতে পারবে, এখন তাড়াতাড়ি কাজের কথা বলেন, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কিন্তু রাফাত, এখনও সামনাসামনি বললে ভালো হতো। পরে না হয় আরেকদিন সামনাসামনি বসে কথা বলবো। যেমনটা তোমার ইচ্ছে। মেহরাব সাহেব ওনার পাশে বসে থাকা লোকটা পরিচয় দিয়ে শুরু করেন। তারপরেই, মোশাররফ চৌধুরী বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী, ওনার জাহাজের ব্যবসা, প্রতিটা নদী বন্দরে 6-7 জাহাজ আছে ওনার। মেহরাব সাহেবের কথা শুনে রাফাত মোশাররফ সাহেবের দিকে তাকায়। তিনি নিজের মুখটাকে গম্ভীর করে রেখেছেন। বড় বড় বিজনেসম্যানরা সবসময় গম্ভীর হয়ে থাকেন, তারা গম্ভীর না হলেও নিজেকে গম্ভীর স্বভাবের রাখতে হয়। কিন্তু ব্যাপারটা মোশাররফ সাহেবের ক্ষেত্রে আলাদা। ওনাকে দেখেই মনে হয় তিনি গম্ভীর্যের সঙ্গে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে এমন সকল ব্যক্তিরা হাসিখুশি পছন্দ করেন না, আবার কান্নাকাটিও পছন্দ করে না। রাফাত খুব কঠিন দৃষ্টিতে মোশাররফ সাহেবকে পর্যবেক্ষণ করছেন, এমনভাবে পর্যবেক্ষণ করছেন দেখে মনে হচ্ছে রাফাত কোনো গুরুত্বপূর্ণ জিনিস তরুও করতে এসে ভালো করে দেখে নিচ্ছে জিনিসটা ভালো না খারাপ। রাফাতের এমন চাহনিতে মোশাররফ সাহেব বিরক্ত, তবুও তিনি এখন কিছু বলতে পারবে না। কোনো অচেনা অজানা ব্যক্তি তাকিয়ে থাকলে হুটহাট করে কিছু বলা যাবে না, আগে বুঝতে হবে লোকটা চান কি, কেন তাকিয়ে আছে এমন করে, তারপর জিজ্ঞেস করলেও সমস্যা নেই। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কেউ কিছু বলছে না। এটা দেখে মোশাররফ সাহেব নিচে ডান হাতটা রাফাতের দিকে এগিয়ে বলে, আমি মোশাররফ চৌধুরী। রাফাত নিজের হাত বাড়ায় না, এতে করে মোশাররফ সাহেব অনেকটা অপমান বোধ করে, তবুও কিছু করার নেই। সামনে যে বসে আছে তার সম্পর্কে মোশাররফ সাহেব ভালো করেই জানে। রাফাতের হাত না মেলানোটা মেহরাব সাহেব লক্ষ্য করেছেন, তাই তিনি বলেন, রাফাত, তোমার সাথে মোশাররফ সাহেব একটা ডিল করতে এসেছে। কেমন ডিল? মোশাররফ সাহেবের 5 জাহাজ আটকে আছে, তুমি যদি কোনো ব্যবস্থা করে দিতে তাহলে ভালো হতো আর কি। আমি কি রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কোনো পাতিমাস্তান যে ওনার জাহাজ আটকা পড়ে আছে আমি যে ধমক দিয়ে আসলে ছেড়ে দিবে? রাফাত, তুমি যাবে কেন? তোমার একটাই ফোনই তো যথেষ্ট, আর তাছাড়া কাজটা করার জন্য মোশাররফ সাহেব ছোট একটা অ্যামাউন্টের ব্যবস্থা করছে। টাকা কত? মেহরাব সাহেব রাফাতের কথাটা শোনা মাত্র রাফাতকে কি যেন ইশারা দিল, আর মোশাররফ সাহেব নিচ থেকে একটা কালো কালারের ব্রিফকেস উঠিয়ে টেবিলের উপর রাখে। মেহরাব সাহেব মুচকি হেসে বলে, এখানে 50 টাকা আছে, কাজ শেষ হয়ে গেলে আরও 50 পেয়ে যাবে। আমি বলি কি, টাকাটা আপনি রেখে দেন আর কাজটাও আপনি করে দেন। কেন রাফাত, টাকা কি কম হয়ে গেছে? টাকার পরিমাণ ঠিক আছে, কিন্তু টাকা দেওয়ার সিস্টেমটা আমার ভালো লাগেনি। ভালো লাগেনি? কিন্তু সেটা কেন, আর তুমি টাকা কেন সিস্টেমে নিতে চাও? মেহরাব সাহেব, আপনি জানেন আমি কেমন ধরনের ব্যক্তি, আর কি যেন নাম, মোশাররফ। মোশাররফ সাহেবের কাজ কালকের মধ্যে হয়ে যাবে, সেটার জন্য এখনই আমাকে 1 কোটি টাকা দিতে হবে। এখন বসে থাকা সবগুলো লোকের কাছে পাহাড় সম পরিমাণ টাকা আছে, চাইলেই যে কোনো কিছু করে ফেলতে পারে। মোশাররফ সাহেব নিজের সিগারেট ছোট করে একটা টান দেয়, ধোঁয়াগুলো নিচের দিকে ছেড়ে দিয়ে বলে, রাফাত, এক জায়গায় বসে 10-15 কোটি টাকা দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, তবে কালকের মধ্যে যে আমার কাজটা হয়ে যাবে এটা নিশ্চয়তা কি? মোশাররফ সাহেবের কথা শুনে রাফাত মুচকি হাসে,
পেছন থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপর রাখে। রাফাত সামনে বসে থাকা তিনজন ব্যক্তি ভয় পেয়ে গেছে। মেহরাব সাহেব রাফাতকে বলে, কি হচ্ছেটা কি রাফাত, এটা পিস্তল বের করলে কেন? পিস্তলটা এখান থেকে নিয়ে আগের জায়গায় রাখ। একটা সামান্য ছোট পিস্তল দেখে ভয় পেরে চলবে? রাফিয়ান সিটিতে কিন্তু শুধু পিস্তল আর মাইন্ড গেম চলে। এখন বলি মোশারফ সাহেব, এই পিস্তলটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা পিস্তল। আমি সহজেই পিস্তলটা ব্যবহার করি না। এটার মধ্যে 9টা বুলেট আছে। কালকে যদি আপনার কাজ না হয় তাহলে সবগুলো বুলেট আপনি আমার মাথায় মারবেন। মোশারফ সাহেব মুচকি হাসে। এই হাসিটা প্রায় অনেকক্ষণ পর হাসছে তিনি। মানুষের ভিতর যখন কোনো কিছু পাওয়ারফুল আশঙ্কা থাকে তখনই মানুষ এমন করে হাসে। মোশারফ সাহেব নিজের কোটের প্যান্ট থেকে একটা চেকবুক বের করে 1 কোটি টাকার একটা চেক রাফাতের দিকে এগিয়ে দেয়। রাফাতও প্রতিউত্তর একটা মুচকি হাসি দেয়। মোশারফ সাহেব রাফাতের সামনে থাকা পিস্তলটা হাতে নিয়ে বলে, অনেক দিন হয়ে গেছে পিস্তল চালানো হয় না, হাতটা কেমন যেন করছে, কালকে একটু প্র্যাকটিস করতে হবে। অনুমতি না নিয়ে আরেকজনের জিনিস ধরতে নেই মিস্টার মোশারফ চৌধুরী? নিজেদের মানুষের জিনিস ধরতে আবার অনুমতি লাগে নাকি? নিজেদের মানুষ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখন তো আমরা একটা ডিলের মধ্যে আছি, সেই হিসেবে আমি কিন্তু এখন তোমার কাছে লোক। ডিলের মধ্যে আছি দেখে আপনি আমার কাছে লোক হয়ে গেছেন, ব্যাপারটা শুনতে কেমন যেন হাস্যকর লাগছে না? হাস্যকর লাগবে কেন, শুনতে খুবই ভালো লাগবে। মোশারফ চৌধুরীর কাছে একজন লোক, সেটা হলো আরাফাত। আপনি এখনো জানেন না? থাকা সোহেল আর নীলার দৃষ্টি অন্য কোথাও নেই। দুইজন দুজনের চোখের পলকে হারিয়ে যাচ্ছে। রাফাত সোহেলকে আস্তে করে ধাক্কা দেয়। সোহেল বিরক্তিকর দৃষ্টিতে রাফাতের দিকে তাকায়। এবার মেহরাব সাহেবও উঠে দাঁড়ায়। মোশারফ সাহেব আবার বসে থাকবে কেন, তিনিও বসা থেকে উঠে দাঁড়ায়। মেহরাব সাহেব রাফাতকে উদ্দেশ্য করে বলে, তাহলে এই কথাই রইল রাফাত, বাকি কথা অন্য আরেকটি। আমারও একই কথা, তবে আরাফাত আমার কাজটা যেন কালকে হয়ে যায়, তোমার জন্য আমি অপেক্ষায় প্রহর গুনতে থাকবো।
রাফাত এক গাল মুচকি হাসে। পাশ থেকে সোহেল বলে, ডিল যেহেতু করেছেন রাহাতের সাথে, তাহলে কাজটা তো রাহাতকে নিজেই মনে করে করতে হবে। আর রাহাত কাজ মানে থাক, সেটা আর নাই বললাম। তবু মানুষের প্রতি আমার বিশ্বাসটা একটু কমই আছে। রাফাত চেয়ারটা সরিয়ে আনে সামনে এগিয়ে, একটু যায় আবার পিছন ফিরে তাকাই, ঠোঁটের কোণে সিগারেটটা নাক দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। বি দিয়ে আমার নাম হয় না, বি পজিটিভ আমার রক্তের গ্রুপ নয়, গণিতে আমার গ্রেড নয়, যেটি আমার প্রিয় একটি সংখ্যা, আমি যেটা বন্ধ করার জন্য হাত দিই সেখানে সমাপ্তি ঘটে। রাফাত সেখানে আর দাঁড়ায় না, মুখে জ্বলন্ত সিগারেটটা রেখে সেটা টানতে টানতে বেরিয়ে যায়। রাত যত গভীরে যাবে শীতের প্রকোপ তত বাড়তে থাকবে। সকাল 9টা শেষের দিকে, 10টা শুরু, রাফাত জোরে জোরে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করে। রাফাত আজকে ক্লাসটা কোনো মতে মিস করতে চায় না, কারণ গত 2টা ক্লাসে মিস করেছে, আবার যেটা আশরাফ স্যারের ক্লাস, কিন্তু তিনি কখনো ক্লাস মিস দেওয়া স্টুডেন্টদের পছন্দ করেন না। এখন থেকে রাফাত নিয়মিত ক্লাস করবে, যার উদ্দেশ্য করে নিজের ডিপার্টমেন্টের দ্বিতীয় তলার 15 নম্বর রুমের দিকে রওনা দেয় সে। আজকে গাছতলায় মেয়ে গ্যাংয়ের কেউ নেই, রাফাত মেচে গেছে আজকে, তারা তাই মনের সুখে নিজের ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই কারোর সাথে ধাক্কা খায় রাফাত, যার সাথে ধাক্কা লেগেছে সে যে এই মেয়ে, এটা বুঝতে রাফাতের অসুবিধা হলো না। মেয়েটা নিচে পড়ে গেছে আর মেয়েটার উপর রাফাত, রাফাতের শরীরে হালকা একটু ভর মেয়েটার উপর, কারণ রাফাত দুই হাত দিয়ে ফ্লোরের নিচে চেপে আছে। রাফাত মেয়েটার দিকে তাকায়, মেয়েটা আর কেউ না, স্বয়ং শ্রাবণী নিজেই, দুজনের মধ্যে 1 ইঞ্চিও গ্যাপ নেই। শ্রাবণী নিজের হাত দিয়ে রাফাতকে ধাক্কা দেয়, রাফাত কোনো মতে নিচ থেকে উঠে দাঁড়ায়, সাথে শ্রাবণীও। রাফাতের শরীরে তেমন কোনো ময়লা লাগেনি, যা লেগেছে শ্রাবণীর শরীরে। রাফাত শ্রাবণীকে কিছু বলতে যাবে, এর আগে রাফাতের 2 গালে 4টা চড় বসে যায়, চড়টা মেরেছে শ্রাবণী নিজেই। রাফাত ডান গালে হাত দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। শ্রাবণী ডেকে বলে, কি করলি তুই এটা, আমাকে ধাক্কা মেরেছিস? আমি দেখে আপনাকে ধাক্কা দিইনি। হাঁটার সময় চোখ কোথায় থাকে তোর? চোখ তো চোখের জায়গায় থাকে, কিন্তু আজকে যে এমন কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তা বুঝবি কিভাবে, চোখে তো লাগিয়েছিস হাতির মতো বড় একটা চশমা, এটা দিয়েও চোখে দেখিস না? নাকি সুন্দরী মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার নতুন ধান্দা এটা? মেয়েদের সাথে ইচ্ছে করে ধাক্কা খাওয়ার কোনো আগ্রহ আমার নেই। এখন তুই বল, এটার শাস্তি কি হওয়া উচিত? আমি কিভাবে বলবো আপনি এটার জন্য আমাকে কি শাস্তি দিবেন? শ্রাবণী কোনো কিছু একটা ভেবে বলে, ক্যাম্পাসের সকলের সামনে তুই কান ধুয়ে আমার কাছে ক্ষমা চাইবি। আমি এটা কখনো করতে পারবো না, কারণ আমার একটা মান সম্মান আছে। গরিবের আবার কিসের মান সম্মান? আমি যা বলছি তুই যদি এটা না করিস, তাহলে আমি কি করতে পারি এটা তুই ভাবতেই পারবি না। আপনি যা ইচ্ছা করতে পারেন, আর গরিব বলে কি আমার মানুষ না, আমাদের মান সম্মান থাকবে না? আমাদের মতো ধনীরা যদি তোদের মতো গরিবকে দান না করতাম, তাহলে সব কয়টা গরিব না খেয়ে মরতিস। আসলেন আমায়, এবার আপনি শুনে রাখেন, আমাদের মতো গরিবরা যদি আপনাদের কাজ না করে দিত, তাহলে নিজেদের কাজ আপনাদের নিজেকেই করতে হতো, তাই গরিবদের সম্মান করতে শিখুন। সে যাই হোক, গরিবের চিন্তা করে আমার কোনো প্রয়োজন নেই। আমার শেষ কথা হলো তুই ক্যাম্পাসের সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবি। আমি আগেও বলেছি আমি এটা পারবো না, আর এখনো বলছি আমি এটা করতে পারবো না। আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন। তোকে আমি দেখে নিব রাফাত। আঙ্গুলটা নামিয়ে কথা বলেন, নয়তো আঙ্গুল নাড়িয়ে কথা বলার জন্য আঙ্গুলটা নাও থাকতে পারে। রাফাত কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে শ্রাবণীর থেকে দূরে চলে যায়। তারপরই আশরাফ স্যার ক্লাসে গুরুত্বপূর্ণ লেকচার দিচ্ছে। রাফাত এসে ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে যায়, মাথাটা নিচু করে ইনোসেন্ট ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার ভিতরে আসব? সাথী পথ চলা তো।
তোমারই জন্য গড়েছি